আচ্ছা সাকিব ভাই, আজকে শ্রীলঙ্কার সাথে আপনি খেললেন না কেন? আমি ছোটখাটো টিমের সাথে খেলি না বিশ্বকাপে, আমি বড় টিমের সাথে খেললা রেকর্ড করতে চাই। আরে আপা, এটা মিশা কথা, টয়লেট উদ্বোধন করতে যাইয়া পায়ে ব্যথা পাইছে, এই কারণে এতে খেলছে না। ব্রেকিং নিউজ, বাংলাদেশ শ্রীলঙ্কাকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে 263 রানে একদম প্যাকেট করে দিয়েছে। আরে মিয়া, প্রথম ইনিংসের পরে দাসন সানাগারে দেখতে গেছি, হাতের যা অবস্থা, এই দেখো ভিডিওতে। আমি একজন শ্রীলঙ্কান হইয়া বাংলাদেশকে 2 ম্যাচ হারাইছি, আবার আজকে বাংলাদেশকে 1 ম্যাচ জিতাইছি। হাতুরু কাকা, তুমি কইছিলা দৌড় দিলে স্টাম্প থ্রো করবো না, মামুদুল্লাহ রিয়াদ আমার স্টাম্পটা ভাঙে দিচ্ছে। এই মিয়া, তুমি বোকা নাকি? হাতুরু বাংলাদেশের কোচ, তুমি হাতুরুর টিপ শুনতে গেছো গিতে? আমি আজকে নাই, এ কারণে বাংলাদেশ জিতে গেছে, নাইলে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে এমনভাবে প্যাকেট করে দিতাম এর 100 রানে প্যাকেট হয়ে যেত। দাদা হাজারাঙ্গা, বুঝোস না আজকে কিসের ইফেক্ট? বাটি চালান, একদম টপ টু বটম বাটি চালান দিয়ে খেলে দিয়েছি। আচ্ছা বিরাট কোহলি, তোমরা তো ওয়ার্ম আপ ম্যাচ ইংল্যান্ডের সাথে খেলবা, কি অবস্থা, তোমরা জিতবে নি? বিরাট কোহলি জিতবা, অ্যান্সার দাও। ও, আমার বউ যেহেতু কইছে আমরা তো জিতবই, যেমনি হোক জিতবো, 1300 জন লই হইলো জিতবো, যেমনি হোক খেলা হবে। হ্যাঁ বিরাট কোহলি ভাবি আছে পাশে, এ কারণে কিছু কইতেছি না, এখন মাঠে আইসিও খেলা দিমু। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। তুমি ঠিকছো দাও কেন? আচ্ছা শান্ত ভাই, আপনি শ্রীলঙ্কার সাথে নামলেন না, ঘটনাটা কি? নিউজিল্যান্ডের সিরিজে বুঝছেন নি, হেতের ওপেনের নামাইছেন, হেতের রাগ কইরা আজকে আমারে আমার জায়গা মতো নামাইছে, এই না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা জোরে না, তুমি কি মনে করো বাংলাদেশ এইবার বিশ্বকাপটা জিতবো? যেহেতু শ্রীলঙ্কার প্রথম ম্যাচ হারাই দিছে, আর সামনের ওয়ার্ম আপ ম্যাচ যদি জিতে যায় আমার কাছে মনে হয় জিতবো। বাংলাদেশ একটা ম্যাচ জিতা কইতাছে বিশ্বকাপ জিততে যাবো, তো পাকিস্তান করবোটা কি? আপা শোনেন, আমরা কথায় না কাজে কাজে দেখাই, ভারতকে যদি আমরা হারাইতে পারি তাইলে আমাদের বিশ্বকাপ জেতা হয়ে যাবো, যেমনটা বাংলাদেশের হয়েছে। আরে আফ্রিদে ভাই, তোমরা 345 করে জিততে পারো না, আমগুলো গাইবা জিততে। এ আফ্রিদি ভাই, কি অবস্থা, তোমার জামাই আমগুলোকে খেলতে আইবো? ওরে ভালো করে পাঠাই দিও, রেডি করে বুঝুনি, এক একটা বল মাঠের বাইরে যাইব। আরে ভাই তোমাদের কথা পরে, আজকে যে আমি একটা ইনিংস খেললাম, ইনিংসটা কেমন হইলো কমেন্টে সবাই জানাও। হ্যাঁ লিটন, তুই অনেক ভালো খেলছস, বিরাট কোহলি বাইরে সাক্ষী রেখে কইতাছি তুই অনেক ক্লাসিক্যাল একটা প্লেয়ার। আরে বেটা লিটন, তুই ভালো খেলবি ভালো কথা, আজকে ভালো খেলার কি দরকার ছিল? তুই তো খেলছস ওই জুনিয়র পোলাডারে লই ও খেলছস। আচ্ছা তামিম ভাই, আপনি এখন কি করতেছেন? আমি এখন কি করবো মানে, বাংলাদেশে সবাই যা করতেছে তাই, শ্রীলঙ্কার সাথে জিতে গেছে, এখন নাগিন ডান্স করতে যাই। তামিম আমার বাসায় চুল্লাই, তোর ভাবি বাসায় নাই, একলগে ডান্স করবো। বন্ধু রাষ্ট্র বাংলাদেশ আজকে শ্রীলঙ্কারে একদম দেউলিয়া কইরা দিছে। বাংলাদেশ আজকে চমৎকার খেলছে, অনেক বছর পরে টিভির সামনে বসে খেলা দেখছি, খুব ভাল লাগছে, কার কার ভাল লাগছে কমেন্টে জানাই দেন। বন্ধু আমারও তো ভালো লাগছে, আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো কারা কারা নাগিন ডান্স মনে মনে নাচতেছো জানাই দাও কমেন্টে।